হাই বন্ধুরা গুড ইভিনিং আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় এই চ্যানেল মন কি বাতে আর এই মন কি বাত আপনাদের কথা ভেবেই তৈরি করা এই মন কি বাত আমার নিজস্ব মনের কথা নিজস্ব প্রাণের কথা আপনাদের সঙ্গে শেয়ার করার চ্যানেল অ্যাকচুয়ালি এই যে আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনের কার্যকলাপ এই যে দু হাজার একুশে দাঁড়িয়ে আমার জীবনে ফেলে আসা দিনগুলো আপনাদের সঙ্গে যে শেয়ার করে নেওয়া এটার মধ্যে কিন্তু একটা অনাবিল আনন্দ লুকিয়ে আছে যে আনন্দটা আপনারাও স্বাদ আস্বাদন করতে পারবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগবে তো এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আমার এই মন কি বাত চ্যানেলটাকে লাইভ সাবস্ক্রাইব করুন লাইভ করুন লাইক করুন এবং যতটা পারেন শেয়ার করুন আপনাদের আশীর্বাদ আপনাদের এই লাইক একটা লাইক একটা শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করবে তো আজকে যে ঘটনাটা আপনাদের বলবো সেই ঘটনাটা প্রচণ্ডই মজার ঘটনা একটা আমার লাইফে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা হ্যাঁ তখন আজ থেকে ঘটনাটা ঘটেছিল আজ থেকে দশ বছর আগে জাস্ট সদ্য আমি তখন গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি তো গ্র্যাজুয়েশান কমপ্লিট করে আমার প্রথম যেটা টার্গেট ছিল যে আমাকে কিছু করতে হবে আমার কিছু চাকরির প্রয়োজন আমাকে কিছু করেই দেখাতে হবে তো সেই হিসেব অনুযায়ী আমার একই দিনে প্রথম এর আগে কোনো দিন ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আমার ছিল না প্রথম একদিনে আমার দুখানা ইন্টারভিউয়ের কল এসেছিল আমার এখনও মনে আছে সেই দিনটা বা তার আগের দুদিন প্রবল ঝড় বৃষ্টি এবং প্রচণ্ড নিম্নচাপ যার ফলে কিন্তু অনেকটাই জনজীবন বিপর্যস্ত তো আমার সেই দিনকে দুটো ইন্টারভিউ ছিল ফার্স্ট ইন্টারভিউ ছিল আমার একটা এনজিওতে আমার এখনও সেই দিনটা মনে আছে একটা এনজিওতে ইন্টারভিউ ছিল এবং সেকেন্ড ইন্টারভিউটা ছিল আমার হচ্ছে অ্যাক্সিস ব্যাংকে ওকে তো একটা তুমি সেই সময়ে দাঁড়িয়ে ভাবো একটা যা সদ্য গ্র্যাজুয়েট হওয়া ছেলে প্রথম ইন্টারভিউ যাচ্ছে এবং প্রথম দিনই তার দুটো ইন্টারভিউ এবং অবভিয়াসলি সেকেন্ড ইন্টারভিউ যেটা অ্যাক্সিস ব্যাংকের সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমার জন্যে কারণ আমি ছোটোবেলা থেকে ব্যাঙ্কিং অ্যাটমসফিয়ারে বড় হয়েছি বিকজ আমার বাবা ব্যাংকিংয়ে ছিল তো তো তোর জোর শুরু কিন্তু হয়ে গেছিলো আমার দিন আগে থেকে কেন কি ইন্টারভিউয়ে কিভাবে আমি অ্যাপিয়ার হব তার আগে পর্যন্ত আমার সেভাবে কোনো ফর্ম্যাল জামা প্যান্ট ছিল না এবং কিভাবে অ্যাপিয়ার হব না হব সমস্ত কিছু নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে এবং খুবই টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে বারবার হচ্ছে রিহার্স করে নিচ্ছিলাম নিজেকে তো সমস্ত কিছু হলো আলটিমেটলি সেই দিনটা এসে উপস্থিত হলো যেদিনকে আমার ইন্টারভিউটা ছিল তো সকালবেলা উঠে যথারীতি আমি সমস্ত কিছু রেডি হয়েছি রেডি হয়ে সমস্যা শুরু হলো যে ফর্ম্যাল শু নিয়ে এর আগে আমি যা যা শ্যু কিনেছি সবই ছিল ক্যাজুয়াল অবভিয়াসলি এতদিন কোনো দরকার হয়নি ফরম্যাল শুয়ের কোনো দরকার হয়নি হঠাৎ করে ফর্মাল শ্যুয়ের দরকার হয়ে পড়ল তো অনেক কষ্টে আমি ওর থেকে পাঁচ বছর আগে শখ করে কেনা একটা ফর্মাল শু আমি খুঁজে পেলাম আমার বাড়িতে সেটা যত্ন করে কিন্তু নতুনের মতো রাখা ছিল যথারীতি সেটা আমি বের করলাম ড্রেস আপ করে এবং সেই জুতোটা পরে আমি বেরোলাম বেরিয়ে আমার এখনো মনে আছে আমার বাড়ি থেকে জাস্ট পাঁচ মিনিট হেঁটে গেলে একটা পালিশলা বসে সেখানে আমি গিয়েছিলাম প্রথম জুতোটা পালিশ করাতে তো হবে যাক সেখানে গিয়ে তো আমি রীতিমতো ঘামতে শুরু করলাম কারণ তোমরা যারা কলকাতার দিকে থাকো তারা জানো ওখানে কিন্তু এক হাত দু ডিস্টেন্সে অনেক রকম অনেকগুলো তুমি হচ্ছে জুতো সেলাই বা জুতো মেরামত করার লোকজন পেয়ে যাবে কিন্তু উলুবেরিয়ার মতো মফসল জায়গায় আজ থেকে দশ বছর আগে তখন কিন্তু যথেষ্ট কম সংখ্যক মানুষ এরকম জুতো সেলাই বা জুতো পালিশের ব্যাপারের জন্য বসত তো আমি যথার্থ ওখানে গিয়ে দেখলাম সেই কাকু অলরেডি সেদিনকে বসেননি যাক বৃষ্টির জন্য হোক বা যে কোনো কারণের জন্য হোক উনি কিন্তু সেদিনকে বসেননি এবার আমি প্রচণ্ডভাবে কিন্তু চাপে পড়ে গেলাম আমার এদিকে ট্রেন ধরার তারা আছে ট্রেন আমাকে ধরতেই হবে আকাশের অবস্থা একদমই ভালো নয় তো আমি কি করলাম জাস্ট ওর অপোজিটে আরও ফিফটিন মিনিট গেলে মানে যারা উলুবেরিয়ার দেখছো উলুবেরিয়ার লোকজন আছো এখানে আমার এই ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই জানো কলেজের আশেপাশে অনেকগুলো দোকান আছে পুলবেরিয়া কলেজের হ্যাঁ জুতোর দোকান তো ওখানে গিয়ে আমি অনেক কষ্টে জুতোটাকে পালিশ করালাম পালিশ করিয়ে আমি হচ্ছে রওনা দিলাম ট্রেনে করে একটু লেট হয়েছিল যাক সেটা ম্যানেজেবেল কোনো অসুবিধে কিন্তু হয়নি তো ঘটনা শুরু হলো কিন্তু তারপর থেকে ঘটনা বলতে যেটা সেটা হচ্ছে হাওড়ায় নেমে আমি যথারীতি প্রথম ইন্টারভিউয়ের জন্যে মোস্ট প্রবলি টালিগঞ্জ গিয়েছিলাম আমার এক্স্যাক্ট লোকেশানটা এই মুহূর্তে মাথায় আসছে না কিন্তু টালিগঞ্জে এনজিওর যে ইন্টারভিউটা ছিল তার জন্যে আমি টালিগঞ্জে গিয়েছিলাম তো টালিগঞ্জে ওয়েট করে ইন্টারভিউ আমি দিলাম ইন্টারভিউ মোটামুটি আমার এন্ড থেকে যদি আমি দেখি যথেষ্ট ভালো ছিল খুব একটা খারাপ আমি দিইনি খুব একটা তোতলাইনি যেটা বেসিক্যালি দেখে ইন্টারভিউয়ে যে ওর যে ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছে তার কনফিডেন্স এবং কমিউনিকেশান স্কিল সেক্ষেত্রে আমি কিন্তু খুব একটা ল্যাক করিনি আমার এন্ড থেকে আমার মনে হয়েছে তো যথারীতি আমি ওখানে ইন্টারভিউটা দিয়ে বেরোলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে তখন কটা বাজে বারোটা একটা হবে যথারীতি তখনও কিন্তু ঘটনা কোনো কিছু ঘটেনি আমার সঙ্গে আমি ভাবতেও পারিনি এর পরবর্তী সময়ে আমার জন্য এত দুর্ভোগ অপেক্ষা করছে বলে না মানুষ কিছুক্ষণ আগেও বুঝতে পারে না আগামী মুহূর্তটা কীরকম হতে চলেছে তো আমিও সেম অ্যাস তখনও বুঝতে পারিনি যে আমার ওই ইন্টারভিউ দিয়ে বেরোনোর পরে কিভাবে টাইমটা স্পেন্ড হতে পারে বা কি ঘটতে পারে আমার সঙ্গে তো আমার পুরোনো পাঁচ বছরের পুরনো জুতো কিন্তু আমার স্বাদ দিয়ে যাচ্ছিল তখনও এরপরেই শুরু হলো পাদুকা বিভ্রাট যাকে বলে নাকের জলে চোখের জলে অবস্থা আমার কি হলো শুনুন তাহলে এনজিওর ইন্টারভিউ দিয়ে বেরিয়ে ওখান থেকে আমার আসার ছিল শেক্সপিয়ার সরণী একদম ঠিকই ধরেছেন একেবারে হচ্ছে তোমার বিড়লা তারামণ্ডলের অপোজিটেই জাস্ট ওকে তো ওখান থেকে আমি বাস ধরলাম বাস তখনকার দিনের বাস যারা যারা দেখেছ তারা জানো ভালো রকম যে বাসের মেঝেটা না এখন অন্য রকম হয়ে গেছে তখনকার দিনে এরকম সরু সরু কাঠের পাতা পাতাটন পাটাতন দিয়ে মারা থাকত বাসের মেঝেটা তো আমি যথারীতি বাসে বসার জায়গা পাইনি আমি গিয়ে দাঁড়ালাম লেডিস সিটের সামনেটা লেডিস সিটের সামনে দাঁড়িয়ে পড়লাম আমি সামনে অনেকগুলো স্কুল কলেজের মেয়েরাই হবে যারা বসেছিল তো ঘটনাটা ঘটলো হচ্ছে বাসটা যখন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এলো যথারীতি কন্ট্রাক্টর ওদের সিগনাল খোলা ছিল আমাকে বললো নেমে পড়ুন নেমে পড়ুন তাড়াতাড়ি আপনার এসে গেছে শেক্সপিয়ার স্মরণীয় এসে গেছে আমিও করতে গেলাম তাড়াহুড়ো করে নামতে গেলাম অতগুলো মেয়ের সামনে একটা কলেজের জাস্ট সদ্য কলেজের গন্ডি প্রেরণ ছেলের কি হলো জানেন আমার জুতোর শোলটা খুলে ওই দুটো ওই যে আমার জুতোর শোল রয়ে গেল বাসে আর আমি নেমে পড়লাম জুতোটা পরে নিচে যথারীতি বাস ছেড়ে চলে যাচ্ছে সেই সময় আমি বুঝতে পারলাম যে না আমার জুতো শোল তো বাসের মধ্যে রয়ে গেছে এবং আমি যথারীতি তুমুল চিৎকার করে কন্ডাক্টারকে বললাম ভাই দাঁড়াও দাঁড়াও একটু বাসটা ব্রেক করেছে দাঁড়িয়ে গেল আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে বাসে উপরে উঠলাম এবং সেই মেয়েগুলোর তুমুল হাসির মধ্যে দিয়ে আমি আমার জুতোর শোলটা মেঝে থেকে তুলে নিয়ে হাতে করে নেমে এলাম একবার চিন্তা করুন আমার পরিস্থিতিটা ঠিক কি অবস্থা সেই সময় এদিকে টাইম হয়ে এসছে প্রায় আমার সেকেন্ড ইন্টারভিউ ঢোকার আর আমি আমি কি করছি না আমার জুতোর শোল হাতে আমি দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতিতে পড়ে আমার কি অবস্থা হয়েছিল একবার ভাবুন তড়িঘড়ি ওখানে এক জুতো সারানেওয়ালার থেকে জুতোটা সারিয়ে নিয়ে আমি তো ছোটা ছোটাছুটি করে আমার ইন্টারভিউয়ে পৌঁছলাম ইন্টারভিউ খুবই ভালো হলো এই ক্ষেত্রে। এবং ওখান থেকে বেরোনোর পর আমি অনেকটা রিল্যাক্স বোধ করলাম কারণ তার আগে লাস্ট আধা ঘন্টা যে দুর্বিষহ টাইম আমার গেছে তার তুলনায় তার থেকে রিলিফ পাওয়ার জন্যে এবং পরবর্তীতে আর কোনো শিডিউল নেই আমার যার জন্যে আমি অনেকটা রিল্যাক্স বোধ করলাম তো ওখান থেকে আমি হাওড়ায় ট্রেন ধরবো বলে হাওড়া স্টেশনে আসতে হবে তো স্টেশনে যাওয়ার বাস ধরলাম যথারীতি বাসে ওঠার কিছুক্ষণ আগে মানে আমি যে সময় ইন্টারভিউয়ে ছিলাম সেই সময় কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছিল খুব মারাত্মক বৃষ্টি না হলেও খুব একটা কমও নয় তো হলো কি হাওড়া স্টেশনে বাসটা স্ট্যান্ড রোডে জ্যামে পড়ে 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 যখন পৌঁছল তখন অলরেডি মেদিনীপুর গ্যালোপিন ছাড়ার টাইম হয়ে এসছে আমার হাতে আর জাস্ট কয়েকটা মিনিট বেঁচে আছে স্টেশনে পৌঁছে ট্রেনটা ধরার জন্যে তো আমি করলাম কি বাস থেকে নেমে পরিমরি করে দৌড় লাগালাম কিন্তু বিধি বাম বলে না খারাপ সময় যখন যায় কিছু করার থাকে না হঠাৎ সেই ভিড় ঠেলে দৌড়তে দৌড়তে আমি খেয়াল করলাম আরে আমার বাঁ দিকের পাটা কীরকম যেন মাটিতে পড়ছে মনে হচ্ছে কোনো জুতোর অস্তিত্ব আছে আদৌ আমার বাঁপায় আমি তো বুঝতে পারছি না তাকিয়ে দেখলাম আমার পায়ের শোলটা এতক্ষণ ডান পায়ের শোল আগে খুলে গিয়েছিল পায়ের শোলটা এবার জবাব দিয়েছে ওই অবস্থায় আমি আবার পিছনে আসতে লাগলাম এবং আমি আমার শোলটাকে খুঁজতে লাগলাম যে কোথায় খুলে গেছে এবং কিছু দূর এসে আমি খুঁজে পেলাম আমার মা পায়ের জুতোর শোলটা অতঃপর ট্রেন তো আমার মিস হলোই আমি ওখানে আবার জুতোটা রিপেয়ার করালাম করিয়ে অনেক কষ্টে বাড়ি ফিরলাম তো বন্ধুরা আমার এই ছোট্ট অভিজ্ঞতা আমি প্রথম আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার এই নতুন চ্যানেলের মাধ্যমে তো অনেক কিছু ভুল ত্রুটি হবে প্রথম যেহেতু ভিডিও সেই কারণে তো সেগুলিকে নিজেও গুণে ক্ষমা করে দেবেন আর এরকম অনেক ঘটনা আছে আজকে একটা ছোট ঘটনা বললাম যেটা আমার মনে হলো যে আপনাদের একটু আজকের দিনে দাঁড়িয়ে হাসির খোরাক হতে পারে মানুষকে হাসানোটা আজকের দিনে সব থেকে বড়ো চ্যালেঞ্জ মানুষ হাসতে ভুলে যাচ্ছে তবে এরকম অনেক ঘটনা আমার এই চ্যানেলে আপনারা আসবে আপনারা আমার পাশে থাকুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ারটা প্লিজ করে দেবেন যাতে আরও অনেকে জানতে পারে যে আমার এই চ্যানেলের ব্যাপারে অসংখ্য ধন্যবাদ আপনার এই ভিডিওটা দেখার জন্যে থ্যাংক ইউ Good night.